নমস্কার, সুপ্রভাত। আপনি চাই আছে নিউজ 18 অসম নর্থ ইস্ট। এয়া গুড মর্নিং 18। মই জয়ন্ত মাধব গোস্বামী। গুড মর্নিং 18ত আরম্ভণিতে জনাও এটা শোকাবহ পথ দুর্ঘটনার খবর। গোসাইগাঁওয়ার কচুগাঁওত সংঘটিত হয়েছে এটা ভয়ঙ্কর পথ দুর্ঘটনা। ট্রাকর খুন্দাত মৃত্যু হয় পাঁচজন বোলবম যাত্রীর। তীব্রবেগী ট্রাকে মহতিয়াই লৈ যায় বলেরো বাহনক। বলেরো পিক আপ ভানত গৈছিল বোলবম যাত্রী। গোসাইগাঁওয়ের কচুগাঁওর মহামায়া মন্দিরের সন্মুখত 27 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথত সংঘটিত হয় এই ভয়ঙ্কর দুর্ঘটনা। বাবাধামত পূজা দি আহি কচুগাঁও মন্দিরত পানি ঢালি বলেরো পিক আপ ভানত উঠার সময়তে ট্রাকে মহতিয়াই লৈ যায় বোলবম যাত্রীকেইজনক। নিহত সকল গোসাইগাঁওয়ের 1 নম্বর হাতিগড় গাঁওয়ার 11 বছরীয়া জয় রায়, 20 বছরীয়া সুক্রমণ রায়, 21 বছরীয়া বাপ্পী ঘোষ আর 22 বছরীয়া বাসুদেব রায়। চিকিৎসালয়ত মৃত্যু হয় 26 বছরীয়া নব ঘোষ নামের যুবকজনের। আরক্ষীয় জব্দ করে দুর্ঘটনা সংঘটিত করা এই ট্রাকখন। গোসাইগাঁওর কচুগাঁওত সংঘটিত হয়েছে শোকাবহ পথ দুর্ঘটনা। ট্রাকর খুন্দাত মৃত্যু হয় পাঁচজনক বোলবম যাত্রী। তীব্রবেগী ট্রাকে মহতিয়াই লৈ যায় বলেরো পিক আপ বাহনখনক। বলেরো পিক আপ বাহনখনত গৈছিল বোলবম যাত্রীসকল। গোসাইগাঁওর কচুগাঁওর মহামায়া মন্দিরের সন্মুখত 27 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথত সংঘটিত হয় এই ভয়ঙ্কর দুর্ঘটনা। বাবাধামত পূজা দি আহি কচুগাঁও মন্দিরত পানি ঢালি বলেরো পিক আপ ভানখনত উঠার সময়তে তীব্রবেগী ট্রাকখনে মহতিয়াই লৈ যায় বোলবম যাত্রীকেইজনক। আর ইতিমধ্যে আরক্ষীয়ে জব্দ করেছে দুর্ঘটনা সংঘটিত করা এই ট্রাকখন। এই দুর্ঘটনা সন্দর্ভত আগবঢ়াম আমার স্থানীয় সংবাদদাতা শহীদুল হকর প্রতিবেদন। আজি শ্রাবণ মাহর শেষ সোমবার, আর এই শেষ সোমবার দিনটাতে এক রাতেপার ভাগত মর্মান্তিক ঘটনা সংঘটিত হয়েছে গোসাইগাঁওর কচুগাঁও। গোসাইগাঁও কচুগাঁওর যে মহামায়া মন্দির আছে, মন্দিরতে যে বোলভূমত একটা দল ইয়াতে পূজা দিবলে আইছিল রাতেপুয়ার ভাগতে ইয়াতে যে মন্দির মন্দিরে পানি দিয়ার পিছত আহি নিজা লৈ অহা বলেরে পিক আপ ভানত উঠিবলে লওঁতে এখনকৈ অহা কন্টেনারে সেই গাড়িখনের লগত মানুহবোৰক মহতিয়াই লৈ যায়। উদন্ত যে ড্রাগ ট্রাক চালক কন্টেনার চালক সেই চালককে মহতিয়াই লৈ যোৱাৰ কাৰণে থিতাতে চারিজনক বোলবম যাত্রীর মৃত্যু হয়। তার লগতে আরো দুগৰাকী গুরুতরভাবে আহত হয়। আর দুগৰাকী গুরুতরভাবে আহত হওয়া ব্যক্তি ততদিনকৈ যে কচুগাঁও আরক্ষী কচুগাঁও চিকিৎসালয়লৈ লৈ যায় যদিও তাতে এগৰাকী ব্যক্তির মৃত্যু হয় বলে আমি জানিব পারিছো। আর এক মর্মান্তিক ঘটনা বলে আমি কব লাগিব, এক দুঃখজনক ঘটনা। আর এই ঘটনাত গোসাইগাঁওর হাতিগাঁও 1 নং হাতিগাঁও অঞ্চলের শুক্রমণ রায় তেখেতর বয়স 20 বছর, জয় রায় 21 বছর, 11 বছর, বাপ্পী গোপ 11 বছর আর বাসুদেব রায় 22 বছর এই চারিগী এই থিতাতে নিহত হয়। তার লগতে সংকটজনক অবস্থাত নবগৌ তেখেতর বয়স 26 বছর আর বিনয় রায় তেখেতর বয়স 22 বছর তেখেতসকলক চিকিৎসালয়লৈ লৈ যায় যদিও তাতে নবকুমার ঘোষের মৃত্যু হয় বলে আমি জানিব পারছি। আমি কথা পাতিব বিচারিম স্থানীয় রাইজ আছে দাদা কি কব মন্দির কমিটি আছে। আজি এই ঘটনার কারণে আমি দুঃখিত। আজি এনেকা ঘটনা যে হব আমি ভাবিব পারা নাই। এটা মন্দিরের ওচরত আর গাড়িটো এনেকা আহিছে, আগতে এইফালে বিস্ফোরণ এইফালে বলে দুজনক মারি পেলায় ই পুরা স্পিডত আহিছে। আহি পেলায় এটা বুলেরো আমার পার্কিংত আছিল, এটা বুলেরো পিক আপত মারি তারপর তিনটা বাইকক উড়াই তারপর মানুষগুলাকেও উড়াইছে। মানুষ আমার মোটামুটি পাঁচজন ইয়াতে মরিল, চারিজন মরিল, দুজনক হসপিটালত লৈ গৈছিল, তাতে বলে এজন মরিল। আমি এনেকা শুনা পালো এটো সব গোরুখলার মানুষ আছে, গোরুখলার মানুষ আছে। ইয়াতে কিবা মানে যে প্রতি যেহেতু প্রতিটা সোমবারে বা যেহেতু বোলবমের সময় ইয়াতে যে ধরনের প্রোটেকশনের ব্যবস্থা করবলে করেছে না? প্রোটেকশন মানে আগতে তো আমি এনেকা করা নাই, কিন্তু আজ অহাকাল যাকালি আমি কচুগাঁও থানাত গৈ পেলায় আমি কৈছো যে আমার রাতেপা 4টা বজাৰ পৰা 9টা বজালৈকে আমার ইয়াতে ডিউটি দিব লাগে। কিন্তু ইহতে আহিছিল, আহি পেলায় যেতিয়া এক্সিডেন্ট হওয়ার 10 মিনিট মান আগতে ইহতে গুছি গৈছে। ইহতে যাওয়ার পিছত 10 মিনিট পিছতে এনেকা ঘটনা হয়েছে। আর এটা দুঃখর বিষয় কি পুলিশের গাড়িটো যে ইয়াতে থিয় হয়ে আছিল, যদি পুলিশের গাড়িটো থাকিল হয় তাহলে পুলিশের গাড়িটোও মানুষ মরি গেলে হয়, অনেক পরিস্থিতির গাড়িটো আইছে। সংযুক্ত হয়েছো আমার স্থানীয় সংবাদদাতা শহীদুল হকর সুত্রে। শহীদুল, ইতিমধ্যে প্রতিবেদনত আপনি জানাইছে আটাইখিনি কথা, শেহতীয়াকৈ আর কিবা তথ্য জানিব পৰা হৈছে? ট্রাকর চালকক আটক করা হয়েছে নে নাই এইখানে মুহূর্তত? হয় জয়ন্ত, গোসাইগাঁওর কচুগাঁওত এক হৃদয়বিদারক ঘটনা বলে আমি কব লাগিব। বোলবম লৈ একেখন যাত্রা করার পিছত একেখন গাঁওরে 5 গৰাকী ব্যক্তি নিহত হব লগা হয়েছে আর একজনক সংকটজনক অবস্থাত চিকিৎসাধীন হয়ে আছে। উদন্ত যে কন্টেনার চালক, এই চালকে এনেদরে যে বোলবম যাত্রীর যাত্রীক
মইটিয়ে নিয়ার ফলত এনেদরে কিন্তু পাঁচজন কই লোক ধন্যবাদ শহীদুল আপনাকে এই মুহূর্ত আর এনেদরে একটা শোকাবহ দুর্ঘটনা একটা মর্মান্তিক দুর্ঘটনায় জোকাড়িছে সমগ্র অঞ্চলটা। ময়রাবাড়ির তাঁতিকতা গাঁত ছুরিকাঘাটর ঘটনা অজগর আলী নামের এজন লোকক ছুরিকাঘাত গাঁখনের নজরুল ইসলাম নামের এজনের বিরুদ্ধে উত্থাপন হয়েছে আক্রমণের অভিযোগ। রাইজে মুর্মূর্ষু অবস্থাত উদ্ধার করে আজগর আলীক, সংকটজনক অবস্থাত আজগর আলীক নগাঁও প্রেরণ করা হয়েছে। আপনি যে মারিছে এজন কি হয়, আপনার কি লাগে? নিজের ভাই কিয় মারিলে? তেনে হলে মারা নাই, কিবা রাতে সময় কিবা উল্টা পাল্টা হওয়া সময় লাগি গেল, মানে জানিও নি মারা, মানে জানিও নি কেউ না। মানে বহুত বছর এই গাঁ মানুষ যিমানেই আছে মানে এনেকা গদ্দার কাম নকরো। আমার এক অগ্রস্থনে বাড়ি খেলে অংশ খুব খারাপ ব্যবহার করছে, নজরুলে ব্যবহার করছে, ফুলানো জিগাইছে নজরুলে আর ছুটু বাইনছে রে বলে তোমরা কেলে কেলে গেলি করাইলা এরকম থেকে নজরুলে দৌড় মারে আহে যা আমরা বাড়ি নয় ফার মারছে মুখ বসাব কারণে তাক মারি দিলে, খুরকিটো মোর ভাইক মারি দিলে। শাওন মাহত চলি থাকা বোলবোমর সোমবারে চতুর্থ দিন আর দেওবারে নিশার পরায় আরম্ভ হয়েছে ভক্তর লানি নিশিগাহন। বশিষ্ঠ মন্দিরত ভক্তর লানি নিশিগাহন বা পরিলক্ষিত হয়েছে। অগণন ভক্তই আহি ভিড় করেছে এই মহানগরীর বশিষ্ঠ মন্দির। নিশায় বশিষ্ঠ ধামরপা পানি তুলি পুয়া পান বজারের শুক্রেশ্বর মন্দিরত পূজা দিছে ভক্তসকলে। আনহাতে আজি পুয়ারে পুরা মন্দিরত ভিড় করেছে অগণন ভক্তই। আজি শাওন মাহর অন্তিম সোমবার, ইতিমধ্যে শিব মন্দির সমূহ ভক্তর লানি নিশিগা সোঁত বইছে। সতীর্থ সাংবাদিক অসীম দত্তর সঙ্গে আমি সংযুক্ত হয়েছো পোনপটীয়া সম্প্রচারত। অসীম, শুক্রেশ্বর দেওয়ালয়ত আপনি উপস্থিত আছে, এইখানে মুহূর্তত পরিবেশ দেখাওক। জয়ন্ত, আজি যেহেতু শাওন মাহর অন্তিম সোমবার আর শাওন মাহর অন্তিম সোমবার কালি অন্তিম দেওবার আছিল আর চতুর্থ দিন, যদিও বা বোলবোম শেষ হওয়া নাই বর্তমান পর্যন্ত, যদিও বোলবোম শেষ হওয়া নাই, যেহেতু 18 আগস্ট তারিখে বোলবোমর অন্তিম দিন। কিন্তু শাওন মাহর কথা যদি আমি কোথাও, যেহেতু শাওন মাহ পবিত্র হিসাবে গণ্য করা হয়, গতি শাওন মাহর আজি প্রথম সোমবার, অন্তিম সোমবার বা অন্তিম কালি দেওবার আছিল। আর বোলবোমর যে পরম্পরা বা বোলবোমর যে আনন্দ, সেই আনন্দ আজির দিন দেখবলে পাওয়া গেছে। আর বশিষ্ঠ নামের পর মানে এই মুহূর্তে দৃশ্য দেখাম, বশিষ্ঠ মন্দিরেরপরা জল লৈ, বশিষ্ঠ মন্দিরেরপরা জল লৈ কালির নিশার ভাগতে যখন লোকে জল গ্রহণ করেছে, জল লৈছিল, সেই লোকসকলে পুয়ারেপরা পুয়া প্রায় 4:30 বজারপরা এই দেওয়ালয় আহিছে, শুক্রেশ্বর দেওয়ালয় আর শুক্রেশ্বর দেওয়ালয় আহি মহাদেবক আরাধনা করেছে। আর প্রতিগী লোকের যে আশা বা আশাকাঙ্ক্ষা আছে, যেহেতু এই যে দিন পবিত্র শাওন মাহর এই যে দিন, এই দিনট জনবিশ্বাস আছে যে এই দিনট যদি বাবা মহাদেবক আরাধনা করা হয় তেনেহলে মনের যে আশা আকাঙ্ক্ষা থাকে সেই মনের আশা আকাঙ্ক্ষা সমপুর হয়, আর তেনেদরে জনবিশ্বাস আছে আর প্রতিগী লোকের বিশ্বাস করে আছে। আর সেই অনুসরে বশিষ্ঠ মন্দিরের যে জল, বশিষ্ঠ মন্দিরের বশিষ্ঠ ঘাটর যে জল, সেই জল গ্রহণ করে এনেদরে প্রতিগী লোক ইতিমধ্যে আছে। কিন্তু আজি যেহেতু প্রতিকূল বতর, কিছু কিছু স্থানত বরষুণ অব্যাহত আছে আর এই স্থানটি কিছু মুহূর্তের পূর্বে এটা বরষুণ হয়ে গেছে, যার ফলত কিছু খেরেগা পরিবেশ দেখবলে পাওয়া গেছে, কিছু খেরেগা পরিস্থিতি দেখবলে পাওয়া গেছে। আর এই মুহূর্তে আমি শুক্রেশ্বর দেওয়ালয়ের ভিতর পরিবেশ দেখাইছো, এনেদরে বাবা মহাদেবর গুণানুকীর্তন, বাবা মহাদেবক আরাধনা করা ব্যস্ত হয়ে পড়েছে এই সকল ভক্ত। আমি এই দৃশ্য এই মুহূর্তে দেখাইছো, শাওনের যেহেতু আজি চতুর্থটো অর্থাৎ অন্তিমটো বোলবোমর দিন আর অন্তিমটো আজি সোমবার,
আর অহা বোলবম পর্ব যেহেতু ভাদ মাহত পড়বে, যেহেতু আরো এটা দিন বাকি আছে, অহা দেওবারে অর্থাৎ 18 আগস্ট তারিখে বোলবমর অন্তিম তো যদিও বা দিন পড়ে, কিন্তু শাওন মাহটুক যেহেতু পবিত্র হিসাবে গণ্য করা হয়, প্রত্যেকগী লোকের শাওন মাহটুক পবিত্র হিসাবে গণ্য করে, গতি শাওন মাহর ক্ষেত্রে যদি কোম পবিত্র শাওন মাহর আজ চতুর্থ অর্থাৎ অন্তিম তো বোলবমর দিন, আর অহা বোলবম পর্ব যেহেতু ভাদ মাহত পড়বে, 18 আগস্ট তারিখে যেহেতু ভাদ মাহ সুমাব, গতি 18 আগস্ট তারিখে ভাদ মাহর মাজত পড়ব বোলবমর অন্তিম তো দিন, আর মহাদেব জন্ম মাহ শাওনের চলিত শুক্লপক্ষ এই যাত্রা হব বলে গণ্য করা হয়, আর আগন্তুক যে দেওবার আছে বা অহা 18 আগস্ট যে আছে সেই 18 আগস্ট বা 19 আগস্ট সোমবার, সোমবারে ভাদ মাহর কৃষ্ণপক্ষ পড়ব, গতি পবিত্র যে শাওন মাহ সেই শাওন মাহর আজি কিন্তু অন্তিম তো সোমবার, আর অন্তিম তো সোমবারের সেই পরিবেশ আমি দেখাইছো শুক্রেশ্বর দেওয়ালয়ত এনেদরে অগণন ভক্ত ভিড় করেছে, পুরুষ মহিলা যুবক যুবতী প্রতিগী লোক এই মুহূর্তে এই স্থানত ভিড় করা দেখবলে পাওয়া গেছে, আর বাবা মহাদেবর আরাধনাত প্রতিগী লোক ব্যস্ত হয়ে পড়েছে, আর বশিষ্ঠ ঘাটের পর যখন লোকে জল গ্রহণ করেছিল, বশিষ্ঠ ঘাটত স্নান করেছিল, স্নান করে যে জল গ্রহণ করেছিল সেই জল এই মুহূর্তে বাবা মহাদেবর যে শিবলিঙ্গ আছে বা বাবা মহাদেবর যে বাবা মহাদেবক অর্পণ করেছে, বাবা মহাদেবলে আগবাইছে, আর সেই যে পরিবেশ সেই পরিবেশ মুহূর্তে আমি পুনপটিয়া সম্প্রচার দেখাইছো মন্দিরের ভিতর ভাগের এয়া পরিবেশ, এয়াই হয়েছে শুক্রেশ্বর দেওয়ালয়, শুক্রেশ্বর দেওয়ালয়ের ভিতরের পরিবেশ মুহূর্তে দেখাইছো, পূর্বর দিন সমূহ যথেষ্ট পরিমাণে ভিড় দেখি পাওয়া যায়, কিন্তু আজি প্রতিকূল বতর, গতি প্রতিকূল বতরের হয়তো কিছু পরিমাণে ভিড় হ্রাস পাইছে, কিন্তু বহু স্থানের পর লোক আছে, মহানগরীর বিভিন্ন স্থানের পর লোক আছে, ইয়ার কমিটির লোক আছে, আমি সহ কথা পাতবলে চেষ্টা করি, কি কব যেহেতু আজির দিন ভিড় অল্প কম দেখি পাওয়া গেছে আগতকৈ বরষুণের নাকি নাজানো, কিন্তু যাবার যা সপ্তাহের পর এইবার মানে ভিড় অল্প কম আছে, কিন্তু আইছে 20,000 মান মানুষ আইছে, 20-25,000 মান আইছে, কিমান সময়ের পর আছে, মোটামুটি আপনি ধরক 12টার মানে পুরা একেবারে স্টার্ট হয়ে গেল, 12টার আগতে লাইন হয়ে গেছিল বহুত মানুষ, কিন্তু 12টার পুরা মন্দির খুলি দিছে গেট টু, আর পুরা মানে আহি আছে মানুষ পুরা, কোর প্রাইস পল্টন বাজার, কি কব যেহেতু আজি শাওন মাহর অন্তিম তো সোমবার, কি কব আরে ভাল লাগিছে, পুরা ভাল লাগিছে, আজি আজি লাস্ট, কিমান সময়ৰ পৰা আহিছে, আজি আহিলো, আগতে অহা নাই, মোৰ ওয়াইফে আহিছিলে, কৰ পাইছে আপুনি, কৰ পাইছে ইয়াতে কামাখ্যাৰ পৰা খোদাই আছো, আপুনি কৰ পৰা আহিছে, চাবিপুৰ, কি কব যেহেতু শাওন মাহর আজি অন্তিম তো বোলবম বলে কব লাগবে, 18 আগস্ট তারিখে ভাদ মাহ হবাব, গতি ভাদ মাহর বোলবমত পড়ব, গতি আজি অন্তিম তো বোলবম শাওন মাহর পবিত্র শাওন মাহর, কি কব মা তো হর মন্ডে আতে হ্যাঁ, ইটস নট অনলি অ্যাবাউট সাবন, আই ইউজ টু কাম এভরি মর্নিং এভরি মন্ডে, এনেকৈ দেখিবলৈ পোৱা গৈছে বিভিন্ন প্ৰান্তৰ পৰা লোকসকল আহিছে, মহিলাসকল আহিছে, যুৱতীসকল আহিছে, আৰু সমাজ অসীম এই মুহূৰ্তত আমি ধন্যবাদ জনাইছো আপোনাক, বশিষ্ঠ চাৰিআলিটো নিশা দুৰ্ঘটনা, তীব্ৰবেগী স্কুটিত অহা দুজন যুৱকে মহতিয়ালে এগৰাকী যুৱতীক, বশিষ্ঠ চাৰিআলি নিচেই সমীপৰ গ্ৰীণউড হোটেলৰ সন্মুখত সংঘটিত হৈছে এই ঘটনা, গ্ৰীণউড হোটেলত কৰ্ম সম্পাদন কৰি ওলাই অহাৰ সময়তে ভুল পথেদি আহি দুই যুৱকে সংঘটিত কৰে এই দুৰ্ঘটনা, সুৰাৰ নিচাত আছিল দুজন যুৱক, নিউজ 18ৰ সাংবাদিক আৰু স্থানীয় ৰাইজৰ লগতে গ্ৰীণউড হোটেলৰ কৰ্মচাৰীৰ তৎপৰতাত যুৱতীগৰাকীক উদ্ধাৰ কৰি হাস্পতালত ভৰ্তি কৰোৱা হয়, এই দুৰ্ঘটনা সংঘটিত কৰিয়েই ঘটনাস্থলীৰ পৰা পলায়ন কৰে দুজন যুৱকে, মানে মই দেখিছো যে সেই ছোৱালীজনী পাৰ হৈ আহিছে, কাৰণ ইমান স্পীডত আহিছে ছোৱালীজনীক একদম একদম খুন্দিয়াই কেনে এই আল্লাহ কিনে একদম স্পীডত লৈ আহিছে, মই দেখিছো ছোৱালীজনী একদম হুজাইত স্বাধীনতা দিবসৰ প্ৰাক্ষণত পুনৰ উৎখাত কৰা হৈছে হাৱালা গেংগ, বিষ্ণুপল্লী অঞ্চলৰ এটা ঘৰত অভিযান চলাই আৰক্ষীয়ে গ্ৰেপ্তাৰ কৰে হাৱালা চক্ৰটোৰ 3 সদস্যক, 3 সদস্যৰ পৰা জব্দ কৰা হয় 44,00,000 টকা, ধৃত আগৰৱালাৰ ৰঞ্জিত বণিক, সুমন দাস আৰু হুজাইৰ বিপ্লৱ মজুমদাৰ, দেওবাৰে আগৰতলাৰ পৰা হুজাইলৈ আহিছিল ৰঞ্জিত বণিক আৰু সুমন দাস, জব্দ হোৱা 44,10,900 টকা নিবলৈ আহিছিল ধৃত লোক দুজন, ইতিমধ্যে আৰক্ষীয়ে তিনিওকে জিম্মাত লৈ নিশাই স্বাস্থ্য পৰীক্ষা কৰাই অব্যাহত ৰাখিছে ঘটনাৰ তদন্ত, কব আছে কিতনা আদমি আয়ে এক সাথ মে
और एक का नाम क्या नाम रंजीत भाई क्या काम करने के लिए आया नहीं मतलब यहाँ पे आए थे एक आदमी मुझे पैसा दिया कितना पैसा 44 लाख कहाँ ले जाने के लिए अगरतला क्या काम के लिए ये तो मुझे मालूम नहीं अच्छा ये ले जाने के लिए आप लोग को कितना मिलता रहा मुझे 2-2.5 रुपये देता अभी पुलिस ने पकड़ा पुलिस ने पकड़ा पैसा सहित पकड़ा कितने आदमी को पकड़ा दो आदमी साथ में और पीछे और एक हो जाएगा आपका भी घर अगरतला क्या नाम एक साथ में आया दोनों पैसा लेने के लिए आया পয়সাটা হাওয়ালার পয়সা আসলো কেমনি লয়ে যেতে আসলে তোমরা বেগে করে কেন করে লয়ে যাবো ট্রেন লয়ে যাবো আসলে না কি লয়ে যাবো আসলে ট্রেন হুজাইপুরা আমার সাংবাদিক প্রণব শর্মার সঙ্গে সংযুক্ত হয়েছো প্রণব এই গ্যাংটোর বিরুদ্ধে আর কি কি তথ্য লাভ করা হয়েছে নিশ্চয়ই জয়ন্ত চক স্বাধীনতা দিবসের প্রাক্কনত পুনের হুজাই হাওয়ালার চক্রর উৎখাত করা হয়েছে আর হুজাই জেলার আরক্ষী অধীক্ষক সৌরভ গুপ্তার প্রচেষ্টাত অতিরিক্ত আরক্ষী অধীক্ষক হেডকোয়ার্টার রূপম বরদলৈর নেতৃত্বত মাছনিকা হুজাই বিষ্ণুপলি অঞ্চলত অভিযান চলাইছিল আর অভিযান কালত আগরতলার পরা আইছিল দুজন যুবক আর দেওবারে হুজাইত প্রবেশ করেছিল হুজাইত প্রবেশ করে বিষ্ণুপলি অঞ্চলের একটা ভাড়াঘর বাহর পাতি আসলে আর সেই খবর আরক্ষী অধীক্ষক সৌরভ গুপ্তা আর রূপম বরদলৈ অতিরিক্ত আরক্ষী অধীক্ষকে লাভ করার পিছন মাছনিখাই বিষ্ণুপলি অঞ্চলক সেই ভাড়াতিয়া ঘরত অভিযান চলাই আগরতলা সেই দুজন যুবকক প্রথম গ্রেপ্তার করে রঞ্জিত বণিক আর সুমন দাস সমান্তরালভাবে এই রঞ্জিত বণিক আর সুমন দাসের কাখর ভাড়াতিয়া ঘরটোত আন এজন হুজাই যুবক আছে সেইজন হয়েছে বিপ্লব মজুমদার সেই বিপ্লব মজুমদারক ইতিমধ্যে হুজাই আরক্ষীয়ে গ্রেপ্তার করেছে লগতে হাওয়ালা চক্রর যে টকা বৃহৎ পরিমাণের টকা 44,10,900 টকা সেই ইতিমধ্যে সেই টকাখিনি ইতিমধ্যে হুজাই আরক্ষীয়ে জব্দ করেছে লগতে আমি উল্লেখ করব লাগিব যে প্রায় 10 দিনমান পূর্বে পুনের হুজাইর এটা অঞ্চলের পরা প্রায় 24 লাখ টকার হাওয়ালা চক্র টকা ইতিমধ্যে জব্দ করে দুজন খরবরাকারী গ্রেপ্তার করব সক্ষম হয়েছিল হুজাই আরক্ষী আমি মুঠর উপর এইখানে যদি আমি কবলে যাও হাওয়ালা চক্রের জড়িয়ে রাজহ ফাঁকিরে হুজাইর বিভিন্ন লোকে এই এনেদরে হাওয়ালা চক্রের জড়িয়ে ধন খরবরা করে আইছে কিন্তু হুজাই জেলার আরক্ষী অধীক্ষক সৌরভ গুপ্তা আর অতিরিক্ত বৃহৎ পরিমাণের ধন কাক দিয়ার উদ্দেশ্যে আগরতলালে সরবরাহর পরিকল্পনা করেছিল এই সন্দর্ভত কিবা তথ্য লাভ করেছে না আরক্ষী নিশ্চয়ই আমি উল্লেখ করব লাগিব যেহেতু মাছনিখা অভিযান চলাই সেই 3 সরবরাহকারী বা হাওয়ালা চক্র গেঙর সদস্য 3 জনক ইতিমধ্যে গ্রেপ্তার করেছে আর মাছনিখা গ্রেপ্তার করিয়ে স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে কিন্তু এই মুহূর্তলৈকে আরক্ষীর ফালের পর আর বাকি তথ্য তেনেকা রাজহুয়া করা নাই তৎসত্ত্বেও আমি জানিব পরা মতে হাওয়ালা চক্র যখন খুন বেপারী থাকে বা অন্যান্য যখন বৃহৎ ব্যবসায় চক্র যখন থাকে হুজাই সেই ব্যবসায় করার লোকসকলে বা খুনের ব্যবসায় করার লোকসকলে এই হাওয়ালা চক্রের জড়িয়ে ধনের আদান প্রদান করে কিয়নো হাওয়ালার জড়িয়ে যদি ধনের আদান প্রদান করে সেয়া রাজকীয় বা GST হোক বা CGST হোক সেইবোরকে দিবলিয়া নহয় তার পরিণতি সেই রাজহ ফাঁকি দিয়ার উদ্দেশ্যে হাওয়ালা চক্রতে এই ধনবর ধন্যবাদ ইতিমধ্যে প্রণব ধন্যবাদ জানাইছো আপনার শেহতীয়া তথ্য জানালে দেওবারে অন্ত পৰিল পেৰিছ অলিম্পিক মুঠ 6টা পদক অর্জনেৰে পদক তালিকার 69 নম্বৰ স্থানত থাকিল ভারত ভারতে চলিত অলিম্পিকত 1টা ৰূপ আর 5টা ব্রঞ্জৰ পদক অর্জন কৰিবলৈ সক্ষম হৈছে জেভলিন থ্রোত ধারাবাহিকভাবে পদক অর্জন কৰি ভারতলৈ সুনাম কঢ়িয়ালে নীরজ চোপড়ায় অলিম্পিকত দুর্দান্ত প্রদর্শন দেখুৱালে ভারতীয় হকি দলেও শ্বুটিঙত 2টাকৈ ব্রঞ্জৰ পদক লাভ কৰি সুনাম কঢ়িয়ালে হাৰিয়ানাৰ মনু ভাকৰে শ্বুটিঙৰ পুরুষ শাখাত 1টা ব্রঞ্জৰ পদকেৰে সুনাম কঢ়িয়াই আনিলে শ্বুটাৰ সৌৰভজিৎ সিঙেও আনহাতে মল্লযুঁজৰ ব্রঞ্জ অর্জনেৰে ভাৰতক গৌৰৱান্বিত কৰিলে অলিম্পিকত ভাৰতৰ কনিষ্ঠতম খেলুৱৈ অমন শ্বেৰাৱতে আটাইকেইগৰাকী খেলুৱৈক ইণ্ডিয়া হাউচত সম্বৰ্ধনা জ্ঞাপন কৰে IOCৰ সদস্য তথা ৰিলায়েন্স ফাউণ্ডেশ্যনৰ অধ্যক্ষা নীতা আম্বানীয়ে উল্লেখযোগ্য যে এইবাৰৰ অলিম্পিকত এক অপ্ৰত্যাশিত অভিজ্ঞতাৰ সন্মুখীন হবলগীয়া হয় ভাৰতীয় মহিলা মল্লযুঁজাৰু ভিনেশ ফোগাটে যিয়ে মৰ্মাহত কৰিছে খেলুৱৈগৰাকীৰ লগতে সমগ্ৰ দেশবাসীক চলিত অলিম্পিকত পদকৰ তালিকাৰ শীৰ্ষ 3টা স্থানত আছে ক্ৰমে চীন আমেৰিকা আৰু অষ্ট্ৰেলিয়া বিগত টকিঅ' অলিম্পিকত ভাৰতে 1টা সোণৰ পদকসহ মুঠ 7টা পদক আঁজুৰিবলৈ সক্ষম হৈছিল সুদীৰ্ঘ 41 বছৰৰ পাছত ভাৰতীয় হকী দলে টকিঅ' অলিম্পিকত লাভ কৰিছিল
পদক। ভারোত্তোলক মীরাবাই চানুয়ে 2020 চনত টকিও অলিম্পিকত মহিলার 49 কেজি শাখাত রূপৰ পদক লাভ কৰি ভাৰতৰ পদকৰ খাতা খুলিছিল। টকিও অলিম্পিকতে আত্মপ্ৰকাশ কৰা লাভলিনাই ব্ৰঞ্জৰ পদকেৰে সুনাম কঢ়িয়াইছিল ভাৰতলৈ। আনহাতে 2016 চনৰ ৰিঅ' ডি জেনেৰিঅ'ৰ অলিম্পিকত 2টা পদক অৰ্জন কৰিছিল ভাৰতে। ইতিহাস সৃষ্টি কৰি 2টা মেডেলেই লাভ কৰিছিল দুগৰাকী মহিলা খেলুৱৈয়ে। বেডমিণ্টনত মহিলাৰ একক শাখাত খেলুৱৈ পি ভি সিন্ধুৱে লাভ কৰিছিল ৰূপৰ পদক। আনহাতে মহিলাৰ 58 কেজি ফ্ৰী ষ্টাইল মল্লযুঁজৰ শাখাত সাক্ষী মালিকে লাভ কৰিছিল ব্ৰঞ্জৰ পদক। ভাৰতৰ অলিম্পিক পদক বিজয়ী প্ৰথমগৰাকী মহিলা মল্লযুঁজাৰু হিচাপে পৰিগণিত হৈছিল সাক্ষী মালিক। নিষ্ঠৰ বিজ্ঞানীসহ 13 কৰ্মচাৰীক নিলম্বন। গৱেষণাৰ সামগ্ৰী যোগান ধৰাৰ নামত সংঘটিত কৰিছিল কেলেংকাৰী। কিছুদিন পূৰ্বে প্ৰতিষ্ঠানখনত CBIয়ে অভিযান চলাই গ্ৰেপ্তাৰ কৰিছিল 4জনক। কেলেংকাৰী সন্দৰ্ভত এতিয়াও অব্যাহত আছে তদন্ত। পুনৰ জনাইছো, নিষ্ঠৰ বিজ্ঞানীসহ 13জন কৰ্মচাৰীক নিলম্বন কৰা হৈছে। গৱেষণা সামগ্ৰী যোগান ধৰাৰ নামত সংঘটিত হৈছিল এটা বিয়াগম কেলেংকাৰী। কিছুদিন পূৰ্বে প্ৰতিষ্ঠানখনত CBIয়ে অভিযান চলাই গ্ৰেপ্তাৰ কৰিছিল 4জনক। কেলেংকাৰী সন্দৰ্ভত এতিয়াও অব্যাহত আছে তদন্ত। বাংলাদেশৰ প্ৰধানমন্ত্ৰী পদৰ পৰা পদত্যাগ কৰা নাছিল শ্বেখ হাসিনাই। পদত্যাগ কৰা বুলি মিছা আৰু মনে সজা প্ৰচাৰ চলাইছিল বাংলাদেশৰ সেনাবাহিনীয়ে। এই বিস্ফোৰক অভিযোগ আনিছে শ্বেখ হাসিনাৰ পুত্ৰ সজীব ওয়াজেদ জয়ে। ছ'চিয়েল মিডিয়া একযোগে শ্বেখ হাসিনাৰ পুত্ৰ সজীব ওয়াজেদ জয়ে দাবী কৰিছে যে মাতৃৰ সৈতে কথা পাতি মই নিশ্চিত হৈছো যে দেশ এৰাৰ পূৰ্বে আৰু বৰ্তমানেও কোনো ধৰণৰ পদত্যাগ পত্ৰ প্ৰদান কৰা নাই শ্বেখ হাসিনাই। বাংলাদেশৰ প্ৰধানমন্ত্ৰী পদৰ পৰা এতিয়ালৈকে পদত্যাগ কৰা নাই শ্বেখ হাসিনাই। পুত্ৰ সজীব ওয়াজেদৰ দাবী, মাতৃ শ্বেখ হাসিনা এতিয়াও বাংলাদেশৰ প্ৰধানমন্ত্ৰী হৈয়ে আছে। উল্লেখযোগ্য যে হাসিনা চৰকাৰৰ প্ৰাক্তন বিদেশ মন্ত্ৰী মহম্মদ তহিদ হুছেইনে শ্বেখ হাসিনাই ভাৰতলৈ পলায়নৰ পূৰ্বে পদত্যাগ কৰা বুলি মন্তব্য কৰিছিল। শনিবাৰে এক্সৰ এটা পোষ্টত বৃহৎ অঘটনৰ ভৱিষ্যৎবাণী কৰি দেওবাৰে পুৱা বিস্ফোৰণ ঘটালে হিণ্ডেনবাৰ্গে। আদানী অফশ্বৰত বাজ দম্পতীৰ গোপন অংশীদাৰিত্বৰ অভিযোগেৰে আদানী কাণ্ডত পোনপটীয়াকৈ জড়িত কৰিলে ছেবিৰ অধ্যক্ষক। বিভিন্ন কাৰ্যকলাপৰ জৰিয়তে ছেবিৰ অধ্যক্ষই আদানী গোষ্ঠীত ধন বিনিয়োগ কৰাৰ অভিযোগ উত্থাপন হৈছে। হিণ্ডেনবাৰ্গৰ টাৰ্গেটত ছেবিৰ অধ্যক্ষ বাজ দম্পতীৰ বিৰুদ্ধে একাধিক অভিযোগ আমেৰিকাৰ শ্বৰ্ট চেলাৰ ফাৰ্ম হিণ্ডেনবাৰ্গৰ। শনিবাৰে এক্সৰ পোষ্টত বৃহৎ অঘটনৰ ভৱিষ্যৎবাণী কৰা হিণ্ডেনবাৰ্গে বিস্ফোৰণ ঘটালে দেওবাৰে পুৱা। আদানী কাণ্ডত পোনপটীয়াকৈ জড়িত কৰিলে ছেবিৰ অধ্যক্ষ মাধৱীপুৰী বাজ আৰু স্বামী ধবল বাছৰ নাম। আদানী অফচৰত বাজ দম্পতীৰ গোপন অংশীদাৰিত্ব থকাৰ অভিযোগ হিণ্ডেনবাৰ্গৰ। ছেবিৰ অধ্যক্ষ হিচাপে মাধৱীপুৰী বাছে পোৱা বেতনৰ ধনেৰে বাৰমুডা আৰু মৰিচেছৰ অখ্যাত অফচৰ কাণ্ডৰ অংশীদাৰিত্ব কিনাৰো অভিযোগ হিণ্ডেনবাৰ্গৰ। গৌতম আদানীৰ ভাতৃ বিনোদ আদানীৰ বিদেশত থকা সংস্থাটো মাধৱীপুৰী বাছৰ অংশীদাৰিত্ব থকাৰ অভিযোগ আমেৰিকান শ্বৰ্ট চেলাৰ ফাৰ্ম হিণ্ডেনবাৰ্গৰ। বাৰমুডা আৰু পৰিচেছৰ ফাণ্ডৰ জৰিয়তে আদানী গোষ্ঠীত ধন বিনিয়োগৰ অভিযোগ উঠিছে বাজ দম্পতীৰ বিৰুদ্ধে। আনকি এগৰা এডভাইজৰী নামৰ কনচাল্টিং ফাৰ্মৰ 99% অংশীদাৰিত্ব মাধৱী বাছৰ নামত থকাৰো অভিযোগ হিণ্ডেনবাৰ্গৰ। 2022 চনলৈ এই ফাৰ্মখনে কেৱল কনচালটেশ্যনৰ পৰা সংগ্ৰহ কৰিছিল 1.98 কোটি টকা। এই ধনৰাশি ছেবিৰ সদস্য এগৰাকী দৰমহাৰ 4.4 গুণ অধিক হোৱা বাবেই অভিযোগৰ আঙুলি উঠিছে মাধৱীপুৰী বাছৰ বিৰুদ্ধে। 2017 চনত ছেবিত যোগ দিছিল মাধৱীপুৰী বাছে। ছেবিত যোগ দিয়াৰ পূৰ্বে স্বামীৰ নামলৈ সমস্ত বিনিয়োগ হস্তান্তৰ কৰিছিল মাধৱীয়ে। কিন্তু 2018 চনত ব্যক্তিগত ইমেইল ব্যৱহাৰ কৰি স্বামীৰ নাম লৈ বিনিয়োগৰ ধন তুলি লোৱাৰ অভিযোগ উঠিছে মাধৱীপুৰী বাছৰ বিৰুদ্ধে। তাৰ পাছত 2020 চনৰ মাৰ্চত ছেবিৰ অধ্যক্ষ হৈছিল মাধৱী।
কিন্তু সেবির অধ্যক্ষ হওয়ার পাছত ব্লেকস্টোন নামের এক মার্কিন সংস্থাত উপদেষ্টা হিসাবে যোগ দিছিল মাধবীর স্বামী ধবল বাসে। ধবল বাসে যোগ দিয়ার পাছতে ভারতের রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্টত বিনিয়োগ আরম্ভ করেছিল ব্লেকস্টোনে। আমেরিকান প্রতিষ্ঠানটির এই বিনিয়োগত সহায়ক হওয়াক সেবির অধ্যক্ষ হিসাবে মাধবী পুরী বাসে বহু নীতি নিয়ম শিথিল করে দিয়ার অভিযোগ আনিছে হিন্ডেনবার্গে। 2023 চনের জানুয়ারিত গৌতম আদানীর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ উত্থাপন করেছিল হিন্ডেনবার্গে। তার পাছতে তাজপাতর ঘরের দরে খহিছিল গৌতম আদানীর প্রতিটি কোম্পানির শেয়ার। অবশ্যই হিন্ডেনবার্গের অভিযোগ সজোরে অস্বীকার করার পাছত পুনর উত্থান হয়েছিল আদানী এন্টারপ্রাইজ, আদানী পাওয়ার, আদানী গ্রিন এনার্জির দরে শেয়ারর। গৌতম আদানীর দরে হিন্ডেনবার্গের প্রতিটি অভিযোগ নস্যাত করে ইতিমধ্যে যৌথ বিবৃতি জারি করেছে বাজ দম্পতিয়ে। দুর্নীতিরে ফুটা করে এটাও ঘটুয়া নাই বলে স্পষ্ট করে দিছে মাধবী পুরী বাসর ধবল বাসে। তেওঁলোকের প্রতিটি বিনিয়োগ খোলা কিতাপর দরে বলেও জানাই দিছে বাস দম্পতিয়ে। সেবির নির্দেশত নীতি নিয়ম উলঙ্ঘা করা প্রতিটি প্রতিষ্ঠানলৈ জাননী প্রেরণ করার বাবেই হিন্ডেনবার্গের টার্গেট হওয়া বলে সন্দেহ মাধবী পুরী বাস আর ধবল বাস। কিন্তু বাস দম্পতিয়ে অভিযোগ অস্বীকার করলেও হিন্ডেনবার্গের বিস্ফোরক অভিযোগে কিছুদিনলৈ তোলপাড় লগার আশঙ্কা আছে ভারতের শেয়ার বাজারত। নিউজ ডেস্ক রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট। হিন্ডেনবার্গের বিস্ফোরণের পিছতে প্রতিক্রিয়া প্রকাশ লোকসভার বিরোধী দলপতি রাহুল গান্ধীর। প্লোসিভ অ্যালিগেশন বিকজ ইট অ্যালেজেস দ্যাট দ্য আম্পায়ার হারসেলফ ইজ কম্প্রোমাইজড। দ্য সেভিংস অফ মিলিয়ন্স অফ ইন্ডিয়ানস, হার্ড আর্নড, অনেস্টলি আর্নড সেভিংস আর এট রিস্ক। ইট ইজ দেয়ারফর ইম্পারেটিভ that this matter is investigated. Retail investors, honest investors, pensioners have three questions. The first, why has Chairperson Madhavi Butch not resigned? Second, God forbid something were to go wrong and investors were to lose their money. Who is responsible? Is the Prime Minister of India responsible? Is Madhavi Butch responsible? Or is Mr. Adani responsible? And finally, the Supreme Court has been looking at this matter. New allegations have emerged, very serious explosive allegations have emerged. Is the Supreme Court going to look at this matter suo motu again? Slowly becoming crystal clear why Prime Minister Modi is against a joint parliamentary committee looking into this matter. বিআরওই পুনৰ নিৰ্মাণ কৰিলে পূব আৰু পশ্চিম ছিকিম সংযোগী ইন্দ্ৰাণী দলং। সীমান্ত পথ সংস্থাই সফলতাৰে দলংখনৰ পুনৰ নিৰ্মাণৰ কাম সমাপ্ত কৰি ৰাজ্যখনৰ উত্তৰ অঞ্চলক ভাৰতৰ আন প্ৰান্তৰে সংযোগ স্থাপনৰ ক্ষেত্ৰত সহায় কৰে। শেহতীয়া প্ৰাকৃতিক দুৰ্যোগত বিধ্বস্ত হৈ পৰা অঞ্চলটোক পুনৰ বহিৰ্জগতৰে যোগাযোগৰ ব্যৱস্থা কৰি দিয়া এই কাৰ্য বিআৰওৰ বাবে হৈ পৰিছে এক মাইলৰ খুঁটি। তিস্তা নৈর বিধ্বংসী বানত ক্ষতিগ্রস্ত হয়েছিল ইন্দ্রাণী দলং। কেবল ইন্দ্রাণী দলঙেই নহয়, বানে সেই অঞ্চলের আন কেবাটাও যাতায়াতের মাধ্যম বিচ্ছিন্ন করেছিল। জরুরীকালীন অবস্থার প্রতি লক্ষ্য রাখি দ্রুতগতিত অঞ্চলটির সংযোগে পুনরুদ্ধারের পরিকল্পনায় স্বাক্ষরিত হয়েছিল এখন উলমাত দলং নির্মাণের বুঝাবুঝির চুক্তি। সেই চুক্তি অনুসরি 300 ফুট দীর্ঘর উলমাত দলং নির্মাণের কাম আরম্ভ করে বিআরওয়ে। তেওঁলোকৰ নিষ্ঠা, অভিযান্ত্ৰিক দক্ষতা আৰু কঠোৰ পৰিশ্ৰমৰ ফলত জটিল আন্তঃগাঁথনিৰে নিৰ্মিত দলংখন সফলতাৰে সম্পূৰ্ণ হৈ উঠিছে। নতুনকৈ নিৰ্মিত ইন্দ্ৰাণী দলংখনে আজি 12 আগষ্টৰ দিনটোত আনুষ্ঠানিকভাৱে উদ্বোধন কৰা হ'ব। এই দলংখনে কেৱল ছিকিমৰ উত্তৰ অংশক পুনৰ সংযোগ কৰাই নহয়, অঞ্চলটোৰ অৰ্থনৈতিক আৰু সামাজিক উন্নয়নৰ ভেটিও স্থাপন কৰিব। ইয়াৰে সৈতে সময় হল গুড মৰ্ণিং 18ৰ পৰা বিদায় লোৱাৰ। কণ্টেক্ট বিৰতি পিছতে লৈ আহিম দ্ৰুত সংবাদ। এটো মাইথান ষ্টিল নহয়। অ, ওচৰ চুবুৰীয়াসকলে লগাইছে। ষ্ট্ৰং মানে মাইথান ষ্টিল।